অবশেষে শ্রমিকদের অসুবিধার কথা ভেবে থানায় হেল্পলাইন চালু করলো অতিরিক্ত পুলিশ সুপার। উপজেলার হলদিয়াতে প্রায় 50 থেকে 55টি ছোট বড় কারখানা রয়েছে। এই সকল কারখানায় শ্রমিকদের মজুরি সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে শ্রমিক অসন্তোষ রয়েছে। তার জন্য শ্রমিক সংগঠনের উদ্যোগে রাজ্য থেকে বাড়ি বাড়ি পূর্ব মেদিনীপুর জেলা শ্রমিক সংগঠনের নেতৃত্বে পরিবর্তন ঘটেছে। প্রত্যেক কারখানায় গেটে শ্রমিকদের জন্য হেল্পলাইন চালু হয়েছে। এবার হলদিয়া থানায় ও শ্রমিকদের জন্য হেল্পলাইন নাম্বার চালু হলো, তারা সেখানে জানাতে পারবে তাদের সমস্যার কথা। শিল্প শহর হলদিয়া এসেছিলেন সর্বভারতীয় তৃণমূল সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি 100 দিন সময় নিয়েছিলেন শ্রমিকদের সম্পূর্ণ দাবি দাওয়া পাইয়ে দেবেন বলে। আর তারই সুবাদে 6 জুন থেকে হলদিয়ার বিভিন্ন থানায় শ্রমিকদের জন্য হেল্পলাইন চালু হলো। ভবানীপুর হলদিয়া দুর্গাচক সুতাহাটা হেল্পলাইন উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার শ্রদ্ধা এন পান্ডে। এ নিয়েই গেরুয়া শিবিরের শ্রমিক নেতৃত্ব কটাক্ষ করেছেন। হলদিয়া শ্রমিক সমস্যা হেল্পলাইন নাম্বারের মাধ্যমে কিভাবে মেটে সেটাই এখন দেখার। পূর্ব মেদিনীপুর থেকে এসকে রহিমের রিপোর্ট, পিএস আনন্দ বাংলা। খাওয়ার কোনো ছুটির দিন হয় না।